ট্র্যাকিংয়ে বসে লাঠি উঁচিয়ে বাইক চালককে তাড়া এক টিএসআর কর্মী, নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইকের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কামাল মিয়া নামের বাইক চালক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সোনামুড়ার গার্লস স্কুল চুমুনি এলাকায়। আহত বাইক চালক কামালের মাথা, হাতে এবং পায়ে চোট লেগেছে। পুলিশ কর্মীরাই তাকে নিয়ে যায় সোনামুড়া হাসপাতালে। পুলিশ ও টিএসআর কর্মীর এ বেআইনি কাজকে ঘিরে ক্ষোভ লক্ষ্য করা গেছে স্থানীয় মানুষের মধ্যে। আমি এদিকে বাইরেটা তুলছে, হে সাইকেল বাড়ালেছে, আমি এদিকে হে সাইকেল আমি সাইকেলটা এদিকে স্লো করছি, স্লো করার পরও আমার আবার বাড়িতে এসে পড়ে গেছে।